আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ বাড়িতে হচ্ছে কালী পুজো, সবাই খুব ব্যস্ত, সবাই পুজোর যোগাচাটি করছে একদিকে, একদিকে রাত্রিবেলা লোকজন আসবে তারও প্রিপারেশন চলছে। তো চলো সবাই কি করছে না করছে একটু দেখাই তো। তো মেন গেট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে। এখনো মনে হয় টুকিটাকি কাজ বাকি আছে, তো চলো ভিতরে যাওয়া যাক। তো চারিদিকে ফুল দমে প্রিপারেশন চলছে, ঠাকুর যেখানে বসানো হবে সেখানটাও ডেকোরেশন করার লোক চলে এসছে, তো ওখানেও সাজাতে শুরু করে দিয়েছে। তো একদম ফুল ধামাকা হতে চলেছে। এখানে লাইট টাইট লাগানো, এটা বাইরের দিকটা যেখানে সিটিং এরিয়াটা হবে, তো এখানেও লাইট টাইট লাগিয়ে একদম রেডি করা হচ্ছে। চারিদিকেই লোকজন খুব ব্যস্ত, চারিদিকে রেডি করা হচ্ছে, মাকে আনার জন্য আমরা ফুল রেডি। তো চলো, এখানে হচ্ছে দাদারা ফুল আনতে গেছিলো, তো এখানে দেখো দুটো খুব বড়, যেটা মায়ের গলা থেকে ঘট পর্যন্ত আসবে সেই দুটি মালা আনা হয়েছে। এটা হচ্ছে ঠাকুরের পুজো ফুল, যেটা বেলপাতা টেলপাতা, তারপর 108টা হচ্ছে পদ্ম লাগে পুজোর এইগুলো ফুল, তো এইগুলোও এনেছে। তো অনেক রকমেরই ফুল এনেছে, আমরা মাথায় লাগাবো বলেও ঠিক করেছি সেইও এনেছে। তো এখানে হচ্ছে 108টা প্রদীপ লাগে, সেই সলতে টলতে করে একদম প্রপার রেডি করে রাখা হচ্ছে, যাতে সন্ধেবেলা একদম আমরা রেডি হয়ে মাকে আনতে যেতে পারি। তো এখন হচ্ছে ঠাকুরের ভোগের প্রিপারেশন। এখানে একদিকে হচ্ছে নাড়ু, সব কাকিমারা এসে নাড়ু করছে, কারণ অনেক টাই নারকেল, ওটাকে নাড়ু করতে সময় লাগবে, তাই অনেকজন মিলে বসেছে। আর এদিকে ভোগের প্রিপারেশন হচ্ছে, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, লুচি, সুজি, এগুলো সবই। তো অন্যদিকে রাত্রিবেলা সব লোকজন আসবে, সেই সব খাওয়ারেরও প্রিপারেশন চলছে, কাটাকুটি হচ্ছে। তো দুপুরে খাওয়ার মেনু মোটামুটি কমপ্লিট, এদিকে ডাল ডাল হয়ে গেছে। তো তিনটে ওভেন আনা হয়েছে, তো তিনটে ওভেনে রাত্রিবেলার খাওয়ার প্রিপারেশনগুলো করা হচ্ছে। তুমি কি খাচ্ছ? খাও খাও। তো আমি দাদার সাথে একটু এসেছিলাম একটা দোকানে, কয়েকটা শাড়ি নেওয়ার ছিল, তো সেইগুলোই নেওয়া হচ্ছিল। তো তারপরে বাড়ি এসে খেতে বসে পড়েছিলাম, কারণ তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো মারা আবার স্নান করতে গঙ্গায় যাবে, তো মায়েদের সাথে যাবো বলেছিলাম। তো ওইদিকে সবাই মোটামুটি বসে পড়েছে, দুপুরবেলা খাওয়া খাটি করছে। তো চলো এবার একটু গঙ্গায় যাওয়া যাক, মারা বেরিয়ে পড়েছে। প্রত্যেক বছর মারা হচ্ছে গঙ্গায় স্নান করে ওখান থেকেই জল নিয়ে আসে, এবং ওই জলে পুজোর যোগাচাটি করা হয়। তো সেইটাই যাওয়া হচ্ছে, মামা আর আমি গাড়ি করে যাচ্ছি, আর মামি কাকিমণি ওরা সবাই পেটে করে যাচ্ছে। তো চলো গঙ্গায় যাওয়া যাক। তো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, মারা এখানে নেমেও পড়েছে। প্রত্যেক বছর এই ঘাটেই এসে স্নান করতে হয়, এই ঘাটেতেই মা গঙ্গা মাকে নিমন্ত্রণ করেন, এবং এখানে একটা মন্দিরও আছে, তোমরা দেখতেই পাবে মা সেখানেও নিমন্ত্রণ করবে। এক বছর কী হয়েছিল, কোনো কারণবশত অন্য ঘাটে গিয়ে স্নান করেছিল, তো অনেক মানে বিপত্তিপদ হয়েছিল। তো তার জন্য কোনো রিস্ক নেওয়া হয় না, যেইখানে যেটা যেইভাবে পালন করা হয় সেইভাবেই করা হচ্ছে, কোনো কিছু চেঞ্জ করছি না আমরা। তো মারা এখন না স্নান করছে, তো বড় মামাও বলে যে আমিও একটু স্নান করে নিই, এই জল দেখে আর কেউ দাঁড়াতে পারছিল না। আমারও ইচ্ছা করছিল, বাট আমার কাছে ফোন ছিল, তার জন্য আমিও আর নামলাম না। তো পরে একদিন গিয়ে স্নান করার ইচ্ছা আছে। তো মামারা মারা সবাই এখানে স্নান করছে। আমার মামা সেই
হ্যাঁ বান দিত, সেই বানের জল কাটাতে না ওইটা। তুমি তোলো না, তুমি তোলো, আমি করি না করে বললে এখানে করো, এখানে বসে করো, কেন ঠিক আছে থাক মনি। মাটি এইটা তুলে আর একবার ডুবে এসে নিয়ে নাও, বাড়িতে তো লাগে। তুলছে তো ভাই, তুমি উঠে এসো, স্লিপ খাবে কোথায় লাস্টে কোথায় বাবা? তো মা এখানে পান সুপারি ফুল নিয়ে হচ্ছে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে হয়, তো সেটাই মা করছে। মায়ের স্নান এমনি হয়ে গেছে, এবার গঙ্গা মাকে নিমন্ত্রণ করে তারপরে হচ্ছে মন্দিরে গিয়ে পুজো দেব। তো মায়েদের স্নান করা হয়ে গেছে, এবার সবাই চলে আসছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তো ওখানেও কি হচ্ছে না হচ্ছে দেখতে হবে ওদেরই। তো চলো বাড়ি যাওয়া যাক। আসলাম ভালো হলো, চলো দামে জল আছে, পায়টা ধুয়ে নেবো, ওখানটা গিয়ে ধুয়ে নেবো, ওখানটা গিয়ে টোটোর কাছে গিয়ে তো বাড়ি চলে এলাম, স্নান টান মামারা করেছে, স্নান ভিজে খাই, মামা বাইক চালিয়ে নিয়ে চলে এলো, তো চলো বাড়ি গিয়ে দেখি কি করছে। ওইখানে তো
তো চলো এখন রেডি হয়ে নি, মাকে আনতে যেতে হবে। তো মাকে আনতে যাওয়ার ব্লগটা পরের পার্টে দেখতে পারবে। তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা।